সকলবৃন্দ আশা করছি সকলেই সুস্থ আছেন, সুন্দর আছেন, ভালো আছেন। দর্শক, আজকে আমরা আরও একটি মোটিভেশনাল গল্প বলবো, যিনি পৃথিবীর শ্রেষ্ঠ মোটিভেটর নিক ভুজিসিক। আপনারা অনেকেই জানেন তার সম্বন্ধে, আজকে তার সম্বন্ধেই কথা বলবো। তিনি আমাদের অনুপ্রেরণার একটি বড় কারণ হতে পারেন। আমাদের প্রায় সবার মধ্যেই পারবো না বলার সমস্যাটা দেখা যায়। মূলত যখন মানসিক শক্তির অভাব আমাদেরকে কোনো কাজ করার জন্য পর্যাপ্ত সাহস দিতে ব্যর্থ হয়, তখনই আমরা হুট করে বলে ফেলি পারবো না। আজ আমি আপনাদের সাথে আলোচনা করব এমন একজন মানুষকে নিয়ে, যার মানসিক শক্তি ও সাহস তাকে অনেক ওপরে নিয়ে গেছে। যদিও তার হাত পা ছিল না, শারীরিক সীমাবদ্ধতা ছিল সীমাহীন। 1982 সালের 4 ডিসেম্বর তারিখে অস্ট্রেলিয়ার মেলবর্নে নিকের জন্ম হয়। জন্মের পর তার মা তাকে দেখে আঁতকে ওঠেন। হাত পা বিহীন নিককে কোলে নিতে তিনি অস্বীকার করেন। পরবর্তী সময়ে তার বাবা তাকে সাদর সম্ভাষণে কোলে তুলে নেন। এরপরে স্কুল জীবনে মাত্র 10 বছর বয়সেই তিনি হাত পা বিহীন থাকা অবস্থায় নানা রকম ফ্রাস্ট্রেশনে আত্মহত্যার চেষ্টা করেন, কিন্তু তিনি সৌভাগ্যক্রমে বেঁচে যান। তখনই তিনি সিদ্ধান্ত নিয়ে ফেলেন যে জীবন থেকে পালানো যাবে না, জীবনকে ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে দেখে এর সঙ্গে লড়াই করতে হবে। 17 বছর বয়সে নিকের স্কুলের একজন সিকিউরিটি গার্ড তাকে জনসমক্ষে বক্তৃতা দিতে উৎসাহিত করেন। বক্তৃতা দিতে গিয়ে তাকে 53 বার প্রত্যাখ্যান করা হয়। এরপর যখন তিনি স্টেজে উঠলেন, তখন তাকে দেখে প্রায় সকল দর্শক শ্রোতাই চলে যায়। কিন্তু এর পেছনের কারণটা কি? কারণ একটাই, নিক ভুজিসিক জন্মেছিলেন হাত পা ছাড়া। টেট্রাঅ্যামিলিয়া সিন্ড্রোম এর কারণে নিক হাত পা ছাড়াই জন্মগ্রহণ করেছিলেন। WNT3 নামক জিনের কারণে মানুষের এই রোগে আক্রান্ত হয়। যদিও নিকের হাত পা ছিল না, তবুও শরীরের বাকি সব কিছু ঠিকঠাক স্বাভাবিক ছিল। এসবের পরেও কিন্তু তিনি থেমে যাননি, অবিরত চেষ্টা চালিয়ে গেছেন। অভাবনীয়ভাবে তিনি জনসাধারণের কাছে ব্যাপক সাড়াও পেয়ে থাকেন। তিনি তার পায়ের মাত্র 2টি আঙ্গুল দিয়ে মিনিটে 47টি ওয়ার্ড টাইপ করতে পারেন। নিক একবার নয় দুবার স্নাতক পাশ করেছেন। এখন পর্যন্ত তিনি 60-এর অধিক দেশে 30 লক্ষাধিক মানুষের কাছে নিজের অনুপ্রেরণামূলক গল্প পৌঁছে দিতে সমর্থ হয়েছেন। তার লেখা এই প্রথম বই লাইফ উইদাউট লিমিট, ইন্সপিরেশন ফর রেডিকুলাস গুড লাইফ, প্রকাশিত হওয়ার পর 30টির মতো ভাষায় অনুবাদিত হয় এবং ইন্টারন্যাশনাল বেস্ট সেলারের স্বীকৃতি অর্জন করে। এই নিক ভুজিসিকই প্রায় $5 লক্ষ মূল্যের একটি প্রতিষ্ঠানের সফল উদ্যোক্তা। শেষ করব নিক ভুজিসিকের কিছু অসাধারণ কথা দিয়ে, যার মধ্যে আজকে লেখার মূল কথাগুলো লুকিয়ে আছে। নিক ভুজিসিক বলেন, যদি শতবার ব্যর্থ হই, তবুও ব্যর্থতা মেনে নিয়ে আমি আবারও চেষ্টা করব। আমি বলবো এটাই শেষ চেষ্টা নয়। নিকের আরো কিছু বিখ্যাত উক্তি, মিরাক্কলের জন্য অপেক্ষায় বৃথা সময় নষ্ট করো না, নিজেই মিরাক্কলে পরিণত হও। আমরা পথ খুঁজে না পেয়ে বেদিশা হয়ে যাই, কিন্তু তার মানে এই না যে পথ নেই। পথে নামার সাহসটাই মূল ব্যাপার। প্রতিটি সীমাবদ্ধতাই সীমাহীন বিকল্পের জন্মদাতা। আল্লাহ আপনাকে ভালোবাসেন বলেই তিনি আপনাকে সৃষ্টি করেছেন। আপনার কি নেই তা ভেবে সৃষ্টিকর্তার প্রতি রাগান্বিত হবেন না, বরঞ্চ আপনার কি কি আছে সেটা নিয়ে সৃষ্টিকর্তার প্রতি সন্তুষ্ট থাকবেন, কৃতজ্ঞ থাকবেন। সংগ্রাম যত কষ্টকর হয়, তার ফল ততটাই সুমধুর। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লেগে থাকলে আমাকে অনুপ্রেরণা দেওয়ার জন্য একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সেই সাথে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।